ওয়েলকাম এভরি তো অনেক দিন পর এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও আসতে চলেছে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ওকে তো তোমরা জানো যে ডাব্লিউ বিপি কনস্টেবেলের মাঠ চলছে প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এর সঙ্গে লেডি কনস্টেবেল এবং কনস্টেবেল দুজনদের নিয়েই আছে কিছু কথা বলবো তোমাদেরকে তো মেন্স পরীক্ষার মাঠটা যখন এখন চলছে তো মানে এরপর মেন্স পরীক্ষাটা হবে তোমাদের তো তোমরা ম্যাক্সিমাম সিক্সটি ডেজ টার্গেট ধরো এর বেশি কিন্তু তোমরা হাতে সময় পাবে না ঠিক আছে তো যারা এখন মাঠ পাস করে চলে এসেছো অলরেডি তারা তো পড়াশোনাটা জোরদার করতে থাকো এখন থেকেই আর যারা মাঠ পাস করেই তো এবছর তো পাসের হার অনেকটাই বেশি তো অলরেডি যারা ভালো প্র্যাকটিস করছো দীর্ঘদিন ধরে তারা মাঠ পাস করে যাবে তো তোমরা পড়াশোনাটা মাঠ প্র্যাকটিস করো তার সঙ্গে পড়াশোনাটাও কিছু কিছু করতে থাকো ওকে কারণ এবছর কম্পিটিশান প্রচুর হাই হবে তো তোমরা সকলেই জানো যে আমাদের পিলিতে এবছর কাট গেছে ফর্টি ওয়ান তাই তো তো বুঝতেই পারছো যে কাট আপের মানে দৌড়টা কত দূর গেছে তো সুতরাং তোমরা বুঝতেই পারছো কম্পিটিশান কী লেভেলের হতে চলেছে কারণ ফর্টি ওয়ান কাট গেছে কাট কথার অর্থ কি কাট কথার অর্থ হচ্ছে সর্বনিম্ন নম্বর মানে এই ফর্টি ওয়ান নাম্বারটা হচ্ছে সর্বনিম্ন নাম্বার যে পেয়ে একটা ছেলে মাঠের জন্য কোয়ালিফাই করেছে তাই তো মানে আমি জেনারেল ছেলেদের কথা বলছি জেনারেল কাস্টের যারা আছো তো ফর্টি ওয়ান পেয়ে সেই ছেলেটা মাঠ পাস করেছে মাঠের জন্য কোয়ালিফাই হয়েছে সরি মাঠের জন্য কোয়ালিফাই হয়েছে ওকে তো তার মানে আশা করছি সবাই ফরটি ওয়ান প্লাস আছে তো নাম্বার তবেই তো তারা মাঠের জন্য কোয়ালিফাই করেছে তো সব ছেলেরা মেন্স পরীক্ষায় বসছে যারা ফর্টি ওয়ান প্লাস পেয়ে আছে ওকে তাহলে বুঝতেই পারছো কম্পিটিশানটা কী লেভেলে যেতে চলেছে আমার জানাশোনা তো সবাই ফিফটি প্লাস নাম্বার তোমার পিলিতেই ক্যারি করেছিল ওকে তো এবার তোমাদেরকে শুধু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করতেই হবে ওকে তবেই তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে এটা আর পিলি পরীক্ষা নয় যে তোমরা এখান থেকে হয়তো বাদ হয়ে গেলে একটু মন খারাপ হবে কিন্তু মেন্স পরীক্ষা থেকে যদি বাদ হয়ে যাও এই দুটো তিনটে লেভেল যে মানে তুমি পার করে এসেছো পুরো হতাশ হয়ে যাবে তুমি তো সুতরাং তোমাকে বলছি খুব ভালোভাবে পড়াশোনা করো শুধু এই দুটোতে দুটো লেভেলের তুমি যে পাস করেছো সেটা নয় মানে পিলি মাঠ এটা নয় তুমি যদি মেন্স পরীক্ষা ঠিকঠাকভাবে না দিতেও পারো ফাইনাল মেরিট থেকে বাদ গেলে সেটা আরও একটা মানে মানসিকভাবে তুমি ভেঙে পড়বে তো সুতরাং এই পরীক্ষাটা হচ্ছে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে হানড্রেড পারসেন্ট করে ওকে তো কিভাবে পড়বে কিভাবে কাট কত হতে পারে ঠিক আছে বা কাট নিয়ে ভাববে কি না পরীক্ষার কী কী টপিক পড়বে সব আমি আজকে তোমাদের আলোচনা করে দেবো মেয়েরাও ভালো করে কথাটা শুনে নাও দেখো আমাদের মোস্ট অফ দ্য আগে সিলেবাসটা আমি বলে দিই স্মো মানে জি তোমার পঁচিশ আচ্ছা ইংলিশে পঁচিশ রিজনিং পনেরো ম্যাথ কুড়ি টোটাল এইটটি ফাইভ তাই তো তা এইটা একটাই পার্ট ধরো আমি সব সবসময় বলি মেন্স পরীক্ষায় তিনটে পার্ট এই ম্যাথ রিজনিং একটা পার্ট এইটা একটা দুটো দু নম্বর পার্ট এটা তিন নম্বর পার্ট ওকে তো এবার যেটা কথা হচ্ছে এই পঁচিশ নম্বর জিকের মধ্যে তুমি ধরে নাও মোস্ট অফ দ্য মানে পনেরোটা পনেরোটা জিকে তোমার শুধু থাকবে হচ্ছে এই দুটো পার্ট মিলিয়ে স্ট্যাটিস্টিক এবং হিস্ট্রি দু এক নাম্বার কম বেশি ধরে নাও তাহলে আমার ওয়ে ওয়েট মানে হচ্ছে জিকের যে ওয়েটেজ সেটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক আর হিস্ট্রি এই দুটোকে বেশি কভার করছে তাই তো প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখবে এই দুটোর ওপর বেশি এ করেছে এবং আমি এই হিস্ট্রির মধ্যে মধ্যযুগ আর মডার্ন হিস্ট্রি যেটাকে বলি আমরা ঠিক আছে এই দুটোকে বেশি কভার করছে সুতরাং কোন কোন জায়গাগুলো তোমরা বেশি করে পড়বে আমি শুধু সেই টপিকগুলো আলোচনা করছি কারণ আমি এইটুকুনি বুঝতে পারছি যারা ফর্টি ওয়ান প্লাস পেয়ে তোমরা পিলি পাস করেছো মানে তোমরা সিলেবাস সম্বন্ধে অবগত ওকে তো সিলেবাস সম্বন্ধে যদি অবগত তোমাদের সিলেবাসটাকে নিয়ে ফালতু ভিডিওটাকে বড় করার কোনো প্রয়োজন ওঠে না ঠিক আছে সুতরাং আমি শুধু মেন টপিকগুলো তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তারপর যেটা বেশি প্রায়োরিটি দেবে হচ্ছে পলিটি তারপর জিওগ্রাফি তারপর সায়েন্স ওকে এবার এই দুটো পার্ট এবং সঙ্গে আদার্স কিছু ঠিক আছে আদার্স কিছু নিয়ে তোমার এখান থেকে ধরো ওই পনেরো ওই বারো মতন থাকে আর বাদ বাকি ওই দুটো পার্ট থেকে তেরো মতন তাহলে এই টোটালে তেরো হাফ আর এই টোটাল ওই দুটো টপিকে হাফ তাহলে আমাকে বেশি দিতে হচ্ছে কি সময় এই স্ট্যাটিস্টিক দিকে যেখানে তোমার কান্টিনে মুদ্রা তাদের তাদের তোমার ক্যাপিটাল এই সব থাকবে তারপর বিভিন্ন ধরনের ড্রান্স তারপরে হচ্ছে ট্রফি খেলা কোন খেলার সঙ্গে কোনটা যুক্ত প্রথম মহিলা প্রথম পুরুষ এই সব নানা রকম যে আমাদের পার্টগুলো আছে ঠিক আছে আমি তোমরা চাইলে সেই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও সেখানে দেখো সমস্ত পিডিএফ সিলেবাস ওয়াইজ আমি দিয়ে রেখেছি ওকে আচ্ছা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ম্যাথ জিআই এইটা থার্টি ফাইভ আছে ওকে এই থার্টি ফাইভে তোমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে থার্টি থ্রি প্লাস কারণ এটাই হচ্ছে তোমার গেম চেঞ্জার ওকে এই দুটো টপিক হচ্ছে গেম চেঞ্জার ধরো যারা ইংলিশ একটু কাঁচা তাদেরকে কিন্তু এই গেম চেঞ্জ করতে হলে এই দুটো টপিকের ওপর তোমাকে মানে ভালো ওয়েটেজ নিতে হবে সুতরাং তোমরা এই দুটো টপিকে থার্টি থ্রি থেকে থার্টি ফোর এই টার্গেটটা রাখবেই রাখবে এবার তুমি থার্টি থ্রি কখনো দেখা গেলো কোনো একটা প্রশ্ন তুমি হয়তো সেখানে করতে পারলে না ঠিক আছে কিন্তু চেষ্টা করবে থার্টি থ্রি থেকে থার্টি ফোর যেন আমি রাখতে পারি ওয়েটেজ নাম্বারটা এই দুটো থেকে আর করা সম্ভব এই দুটো নাম্বার থেকে থার্টি ফাইভ প্রশ্ন থাকে থার্টি মিনিটস সময় দেব তোমাকে তার মধ্যেই থার্টি ফাইভ প্রশ্ন তোমাকে কভার করতে হবে আমি আর সেরম ভাবি আমি শর্ট টিক্স কীভাবে অপশানে তুমি অ্যানসার করবে দশ সেকেন্ডের মধ্যে অপশানটা দেখবে অ্যান্সারের দিকে দেখবে ঠিক আছে কিভাবে আমার প্রশ্নটা পড়ার পর তোমার মাইন্ড এমনি ক্যালকুলেট করে তুমি দেখে নেবে যে এই অপশানটা ছাড়া হতে পারে না আমি সেরমভাবেই অঙ্কগুলো করাচ্ছি তোমাদেরকে এবং পুরো একদম সিলেবাস ওয়াইজ তো সো তোমরা রেগুলার ক্লাসগুলো তোমার পরের দিন থেকে হবে তোমরা ফলো করো ওকে এবং যেসব বন্ধুরা সেলফ স্টাডি করছো তাদের জন্য তো একদম বিরাট হেল্পফুল হবে এটা ওকে তো যারা তো কোনো কোচিংয়ে পড়তে যাচ্ছ তারাও পড়ো স্যারেদের যে সাজেশান দিচ্ছে এবং তার সঙ্গে নিজেকে স্মার্ট ওয়ার্কে কাজে লাগাও নট হার্ড ওয়ার্ক ওকে একটা রুটিন ক্রিয়েট করে দেবো আমি একটা ক্রিয়েট করে টেলিগ্রাম লিঙ্কে আমি একটা দিয়ে দেবো যে কীভাবে কোন টাইমে কোন জিনিসটা পড়লে তোমাদের ভালো হবে আর কে কোন টপিকে উইক আছো কে কোন টপিকে একটু দুর্বল সেটা আমাকে লিখে পাঠাও আমি সেই অনুযায়ী তোমাদেরকে সাজেশান করে দেবো ওকে যে স্যার আমি এই টপিকটা একটু দুর্বল এটা আমি কীভাবে এখান থেকে রিকভার করবো নিজেকে বা অন্য টপিকগুলোতে কীভাবে নাম্বারটা আমি ক্যারি করবো আমি সমস্ত টপিকগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করতে পারো সেখানে দেখো যাও লিঙ্কে দেখবে নাম্বার আছে সমস্ত কিছু পেয়ে যাবে ওকে এবার হচ্ছে ইংলিশ যারা ইংলিশে বেটার তাদের তো কোনো আর বলবার কথা নেই এখানে যারা একটু ইংলিশটাকে নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল ইংলিশটাকে নিয়ে ভয় পায় ওকে তো এই যাদের ভয় ইংলিশ নিয়ে তাদেরকে বলবো বেশি ইংলিশকে নিয়ে মাতামাতি করার দরকার নেই চলো তোমাকে পড়তে হবে না ইংলিশ কিছু কিন্তু যে টপিকগুলো এই কটা টপিক তুমি পড়ো শুধু আর কিছু পড়ার দরকার নেই তারপরের একটাও আমার ওপর ছেড়ে দাও তোমরা ওকে ইংলিশের এই টপিক দেখো বিগত বছর তুমি খেয়াল করে দেবে প্রভার্ভ এখান থেকে দুই থেকে তিন নাম্বার থাকবে ইডিয়াম এখান থেকে দু থেকে তিন নাম্বার দেবে তোমাকে ঠিক আছে সিমিলি সেম দুই থেকে তিন ওয়ান ওয়ার্ড কখনও একটা কখনো দুটো এক এক থেকে দুই ধরেই ওকে ন্যায়সান চেঞ্জ দুটো আচ্ছা ভয়েস চেঞ্জ এখানেও ধরো দুটো ওকে তাহলে তুমি যদি আমি গড় বাড়ি ধরি চার পাঁচ সাত নয় এগারো অলরেডি দেখো তুমি টেন প্লাস নাম্বারে ক্যারি করে নিচ্ছ এই কটা টপিক করলে বুঝতে পারছো এবার যেগুলো হচ্ছে তোমার হ্যাঁ আর এর সঙ্গে আরেকটা যেটা আছে টপিক সেটা হচ্ছে তোমার শুদ্ধ বানান যেটাকে আমরা বলি মানে তোমার যেগুলো দেখবে চারটে করে অপশান দেয় এটা দু থেকে তিন থাকবে ওকে শুদ্ধ বানান যেটা আছে দু থেকে তিন থাকবে আর মানে তোমার স্পেলিং মিস্টেক যেগুলো দিচ্ছে ওকে তাহলে এখানে দু থেকে তিন তাহলে তোমার ওইদিকে ছিল এগারো থেকে এগারো এই দিকে দুই আমি কম করে ধরলাম তুমি তেরো তো কমসে কম একটা ছেলে পাবে ইংলিশে এখন এই শুধু এই কটা টপিক যদি তোমরা কভার করতে পারো ওকে তাহলে এইখানে হচ্ছে থার্টিন আমি ধরলাম ওকে ওখানে তোমার আমি থার্টিন ধরলাম জি জিআই আর ম্যাথ নিয়ে কত তোমার দাঁড়ালো আচ্ছা তারপরে তোমাকে এবার আমি জিকেতে কেতে টোয়েন্টি ফাইভের মধ্যে আমি তোমার ধরলাম এইটিন সেভেনটিন ধরলাম চলো সেভেন্টিন ধরল দরকার নেই আর ওকে কত হচ্ছে তোমার দেখো তো ছয় সিক্সটি থ্রি দেখো তুমি অলরেডি সিক্সটি প্লাস নাম্বার ক্যারি করে নিচ্ছ যদি এইরকমভাবে শুধু টপিকগুলো কভার করে যাও সিক্সটি প্লাস নাম্বারটা যখন তুমি ক্যারি করে নিতে পারছো ইন্টারভিউতে কমসে কম একটা ছেলে টেন পায় সেভেন্টি নাম্বারটা তোমার কাছাকাছি চলে যাচ্ছে এবার কেউ দু এক নম্বর কেউ হচ্ছে তিন চার নম্বর এটা কম কম বেশি অ্যান্সার করে আসবে তো টার্গেট তোমাদেরকে এইটা রাখতে হবে মানে আমি এইখানে থার্টি থ্রি আচ্ছা ইংলিশে থার্টি থার্টিন আচ্ছা এইদিকে হচ্ছে তোমার এইটা মানে জি কেতে এটা জিকে এটা ইংলিশ আর এটা তোমার হচ্ছে আর এটা হচ্ছে তোমার ধরো এটা কি হচ্ছে এটা তোমার হচ্ছে ম্যাথ ম্যাথ জিআই ওকে ম্যাথ জিআই তাহলে এইটা টোটালে হচ্ছে তোমার এইটা বেশি যেটা হলো হলো ওকে যেটা কম বেশি হলো হলো বাদ বাকিটা তোমায় কিন্তু করতে হবে ইন্টারভিউতে এবার যারা এই যে কাট নিয়ে ভাবছ যে কাট আপে কী হবে কাট আপ কী হচ্ছে কাট সবাই এই ইউটিউবে বলছে এই এত বলছে এত বলছে আমি তোমাদেরকে বলছি কাট আপের ভিডিও তোমরা দেখবে না ইউটিউবে কেউ দেখো না যদি এখন কাট ভিডিও আমি সেভেনটি বলে দিই সেভেন্টিন মানে কাট যাবে সেভেনটিন ওরে পাপটে সেভেন্টিন কাট আপ যাবে মানে এমন আজব ঘটনা ঘটে ইউটিউবে ওকে ওই জন্যই আমি তোমাদেরকে বলছি তোমার পড়ার যে মোটিভেশানটা না নষ্ট হয়ে যাবে যে আমি তো এত নাম্বার তুলতেই পারবো না তাহলে কী করে আমি হবে আমার দ্বারাই হবে না আমি এই টপিকে উইক দেখো না কেউ কাট ভিডিও কাট যা যাবে যাবে কাট কথার অর্থ হচ্ছে কাট কথার অর্থ হচ্ছে তোমার সর্বনিম্ন নম্বর আর তুমি কি চাও সেই সবচেয়ে নিচু নাম্বারটা নিয়ে কোয়ালিফাই হতে সবসময় কাট আপ থেকে অন্তত মিনিমাম পাঁচ সাত নাম্বার আমি বেশি পাবো এই টার্গেট নিয়ে পড়াশোনা করো কাট আপে মাথা যেও না কাট আপ কাটাপে আমি থাকবো না কাটাপের ধায় গায়ে আমি থাকবো না কাটাপের থেকে বেশি নাম্বার তুলবো আমি সবসময় এই মোটিভেট নিয়ে চলো আর কাট আপ দেখো না কেউ যদি বলে দেয় এবছর এ বছর তুমি ধরো না সব জয়নিং হয়ে যাচ্ছে উনিশ সালের গাড়ি জয়নিং হয়ে যাবে এই সাই জয়েন হয়ে গেছে এই এই পরীক্ষাতে বেরিয়ে গেছে এতগুলো ছেলে এস এস জিটি আছে এ নানা রকম বলবে সব তুমি ধরো ফিফটি প্লাস এবছর যদি তুমি করে আসতে পারো একদম হানড্রেড পারসেন্ট তোমার চাকরি হয়ে যাবে এইসব ফালতু ভিডিও দেখা বন্ধ করো যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি ইউটিউবে ভিডিও দেখো এর বেশি নয় আর সেই সময়টা পড়াশোনার উপর দাও ইউটিউবে পড়াশোনার ভিডিও অনেক আছে ফালতু কাট ভিডিও নিয়ে মাতামাতি করো না কেউ ওকে পড়াশোনার ভিডিও অনেক আছে সেলফ স্টাডি করছো যারা খুব সুন্দর তারা তোমরা মানে ইউটিউবে ভিডিওগুলো পড়ো অনেক ভালো ভালো চ্যানেল আছে আমিও কালকে থেকে তোমাদেরকে টপিক ওয়াইজ ক্লাস দেবো শুধু টেস্ট দেবো আমি আমি তোমরা যেহেতু পিলি পাস করে এসেছো তোমাদের সঙ্গে আমার ডেস্ক্রিপটি পড়িয়ে কোনোরকম এখন মানে তোমাদেরকে তৈরি করার মতন সময় নেই ডেস্ক্রিপটিভটা বাড়িতে পড়ো আমি যে টেস্টগুলো দিচ্ছি সেই টেস্টগুলো শুধু দিতে থাকো কার কত স্কোর হচ্ছে কোন টপিকে কে উইক সেটা আমায় কমেন্ট করে জানাও ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিওটা পারলে তোমরা সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে